জগদ্দলের তৃণমূল কর্মী বিকি যাদব খুনের ঘটনায় অর্জুন সিং এর আত্মীয় তাকে গ্রেফতার করেছে পুলিশ। পাপ্পু সিং বা সঞ্জিত সিং তাকে গ্রেফতার করেছে পুলিশ। এই খুনের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত পাপ্পু প্রাথমিকভাবে অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় ব্যারাকপুর কমিশনারেটের তরফে পাপ্পু সিংকে, এবং তারপর জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। আপনারা জানেন যে বাড়ির সামনে একেবারে নাম জিজ্ঞাসা করে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে খুব কাছ থেকে গুলি করে খুন করা হয় বিকি যাদবকে। তারপর ঘটনা তদন্তে নামে ব্যারাকপুর কমিশনারেট, দুজনকে গ্রেফতার করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদের পর ডেকে পাঠানো হয় পাপ্পু সিংকে। এবং এই জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় পাপ্পু সিংকে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, এই খুনের ঘটনার সঙ্গে, বিকি যাদব খুনের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত সঞ্জিত সিং, অর্জুন সিং এর ভাই, অর্জুন সিং এর আত্মীয়। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, এইটা আমাদের জানাও, এই খুনের ঘটনা তদন্ত করতে গিয়ে কিভাবে সঞ্জিত সিং এর নাম প্রকাশ হয়ে এলো এবং প্রাথমিকভাবে পুলিশ কি মনে করছে? সেদিনের খুনের ঘটনার সঙ্গে কি ধরনের ইনভলভমেন্ট রয়েছে পাপ্পু সিং এর? দেখো সুপ্রিম, তোমায় গোয়াতেই বলি যে বিকি যাদব খুনের ঘটনার পরপরই তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে, যে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং সেইখানে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ চ্যাম, এবং সোমনাথ চ্যাম খুনের ঘটনার পরপরই তিনি সরব হয়েছিলেন যে ভিকি যাদব খুনের ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে সঞ্জিত সিং ওরফে পাপ্পু, এবং তিনি হচ্ছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর আত্মীয়। এবং যে দুষ্কৃতিতে এসেছিল তারা মেঘনা জুট মিলের পুলি লাইন থেকে এসেছিল এবং সিসিটিভি ফুটেজ দিয়ে তিনি সামনে এনেছিলেন, এবং তিনি সরাসরি সরব হয়েছিলেন যে মেঘনা জুট মিল, সেই মেঘনা জুট মিল দেখভাল করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, এবং সেখানে পাপ্পু ওরফে সঞ্জিত সিং এর আগে সাম্প্রতিককালে যে কয়েকটি ভাটপাড়া জগদ্দলে যে খুনের ঘটনা সংঘটিত হয়েছিল তার ষড়যন্ত্রে অন্যতম মূল চক্রী বলে দাবি করেছিলেন। এবং এই ঘটনায় তদন্তে নেমে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ প্রথমে দুজনকে গ্রেপ্তার করে এবং তারা এই দুষ্কৃতীদেরকে শেল্টার দিয়েছিল, এবং ব্যারাকপুর কমিশনারেট এলাকার যে মেঘনা জুট মিল সেই পরিত্যক্ত কুড়ি লাইনে দুষ্কৃতীদের অপেক্ষা করছিল সন্ধ্যে পর্যন্ত, এবং তারপরে যেটা জানা যায় যে দুটি মোটর বাইকে করে ছজন দুষ্কৃতী তারা বেরোয়, এবং তারপরে জগদ্দলের পুরানিতলা বাজার এলাকায় বিকি যাদব, যে আকাশ যাদব যে খুন হয়েছিল ভোট পরবর্তী সংঘর্ষে, সেই খুনের ঘটনার অন্যতম প্রধান সাক্ষী বিকি যাদব, এবং তাকে নৃশংসভাবে গুলি করে তার বাড়ির সামনে খুন করা হয়। এবং তারপর পরই এই পাপ্পু, যে পাপ্পু সিং ওরফে সঞ্জিত সিং এর নাম উঠে আসে, এবং প্রথমে তিনজন দুজনকে গ্রেপ্তার করা হয় এবং তারা দুষ্কৃতীদেরকে সাহায্য করেছিল এবং তাদেরকে আশ্রয় দিয়েছিল, এবং তারপরে তদন্তে নেমে ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দা বিভাগ আরও তিনজনকে গ্রেপ্তার করে, এবং তাদের মধ্যে একজন যে মোটর বাইকে করে হামলা চালা রয়েছিল, তিনজন দুষ্কৃতী যারা হামলা চালাতে, তাদের মধ্যে অন্যতম একজন যে গুলি চালিয়েছিল তাকে গ্রেপ্তার করা হয়, এবং বাকি দুজন সহযোগীকে গ্রেপ্তার করা, এবং তাদের মধ্যে পঙ্কজ সিং যে প্রধান, যে মূল অভিযুক্ত এই খুনের ঘটনায়, তাকে গ্রেপ্তার করা হয়। এবং তারপরে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দারা, এবং সেখানে তারা জানতে পারে যে ভাটপাড়া জগদ্দলে সাম্প্রতিককালে যে কয়েকটি খুনের ঘটনা ঘটেছে সেই খুনের ঘটনার পেছনের এই দুষ্কৃতীরা রয়েছে, এবং তার পাশাপাশি সোমনাথ চ্যাম জগদ্দলের তৃণমূল বিধায়ক তিনি সরব হয়েছিলেন যে পাপ্পু সিং আর সঞ্জিত সিং আর ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর সঙ্গেই ওঠা বসা করেন। এবং তুমি আমাদের সঙ্গে সমীরণ, আমি এইখানে দর্শকদের একবার স্মরণ করিয়ে দেবো, যেহেতু সমীরণ এই প্রসঙ্গ উত্থাপন করলো যে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ চ্যাম একাধিকবার কিন্তু এই পাপ্পুর নাম, সঞ্জিত সিং এর নাম, এই খুনের ঘটনায় জড়িত সরাসরি এই অভিযোগ তিনি করেছিলেন।